আপনার যে একটা তথ্য আছে, বাংলাদেশি তথ্য একটা জিনিস আছে যে আপনি বাংলাদেশের নাগরিক, কি বলবেন সে বিষয়ে? যে আপনার ওখানে আমার মানে ভোটার শুনুন, কার্ড রয়েছে, ওখানে আমার ভোটার কার্ড নেই, এবং আমার বিয়ে হয়েছিল ওখানে, আমার অ্যাডাপ্টেশনে আমার আসে না, আমি চলে এসেছি। একটা মেয়ের যে কোনো দেশে বিয়ে হতেই পারে, এটা কোনো ব্যাপার না, তাই না? আপনার জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম হুগলিতে জন্ম, এবং 1969-এ আমার জন্ম। সেসব কাগজপত্র আপনার কাছে সব কিছুই আছে? না, আপনার এখানকারই নাগরিক? হ্যাঁ, আমি এখানকার নাগরিক। মানে আপনার বিয়ে হয়েছিল বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ। তারপরে ওখান থেকে সব মানে সব কিছু যেগুলো কাগজপত্র? হ্যাঁ হ্যাঁ, সমস্ত কিছু নিয়েই চলে এসছে। হ্যাঁ, আমি ডিভিশন বেঞ্চে যাচ্ছি, এবং রায় আমার পক্ষেই হবে। মামলার রায়টা সম্পূর্ণ আপনার পক্ষে গেছে, কি বলবেন? এটা আমি ডিভিশন বেঞ্চে যাচ্ছি, এবং আগামীতে সময় কথা বলবে, এবং আমি জিতছি এই মামলায়। কি রায় দিয়েছে শুনেছেন? না শুনেছি, এটা কাগজপত্র তো তুলতে মানে কালকে দেব সব মাধ্যমে কি শুনলেন? হ্যাঁ, উকিলের মাধ্যমে বলছে, এটা কোনো ব্যাপার না, এই ডিভিশন বেঞ্চে যাব, কাগজপত্রে সব শো করব। এই এই যে যে মামলা আপনি করেছেন, কি বিষয়ে মামলাটা ছিল? মামলা হলো আমার এগেনস্টে যিনি স্বপন মজুমদার বাবু দাঁড়িয়েছিলেন, তিনি একটা মিথ্যে তথ্য ইলেকশন কমিশনার কাছে জমা দিয়েছিলেন। যখন নমিনেশন ফাইল দাখিল করা হয়, তা হলো মণ্ডলপাড়া স্কুল থেকে, চাঁদপাড়া মণ্ডলপাড়া স্কুল থেকে উনি 8 পাস করেন, 8 পাসের কাগজপত্র জমা দেয়, কিন্তু মানুষজন বলেছে ওখানে পড়ে না, এবং আরটিআই করে দেখা গেছে সেখানে উনি পড়েননি কোনো দিন। এই সেইটা আমি এগেনস্টে মামলা করেছিলাম। আদালত তো আজকে মামলা খারিজ করেছে। হ্যাঁ, এরপরে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমার সিদ্ধান্ত, আমি ডিভিশন বেঞ্চে যাব। আলোরানী সরকার প্রার্থী বনগাঁ দক্ষিণ বিধানসভায় আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছে, আপনাদের আশীর্বাদ দোয়া চাই। রেশন চান তো বিজেপিকে ভোট দিলে তো হবে না, ও তো সব বন্ধ করে দেবে, ভোটটা তো তৃণমূলকে দিতে হবে। বিনা পয়সায় রেশন কে দেয়? তৃণমূল কংগ্রেস দেয়। মা মাটি মাসের সরকার দেয়, তৃণমূল কংগ্রেসের সরকার দেয়, এটা মাথায় রাখতে হবে। আগামী দিন কি আপনারা চান যে বিনামূল্যে? শুনতে পাচ্ছেন আমার কথা? আপনাদের ছেলে মেয়েরা আপনারা চান ভালো করে পড়াশুনো করুক? ওদের জন্য আমাদের সরকার যদি এবার জেতে।